আরে বাবা, এটা কি এত বড় বক্স আর কত ছোট সার্কিট? আমার তো মনে হইতেছে এটা হলো ডায়োডের সার্কিট। তাও ভুল হবে, ডায়োডের সার্কিটও এর চেয়ে বড় আছে। এটা সাইকেলের সার্কিট তাও না, আসলে এটা একটা মিশুক কন্ট্রোলার। এই যে মিশুক দেখতেছেন, কত বড় বক্স আর কত ছোট সার্কিট। অথচ এটা এখানে কিন্তু 24টা আইসি ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। তো আপনারা জানি না আপনারা এর আগে দেখছেন কিনা, তো আমি এই প্রথম এই সার্কিটটা দেখলাম। মানে বক্সের হাইটা সাইজটা বিশাল বড় করছে, অথচ যে এর যে সার্কিট সেটা খুব ছোট দিছে। দেখুন ভ্যানের যে সার্কিটটা আছে তার চেয়েও কিন্তু সাইজে ছোট। চায়নারা কি না পারে! এখানে যে আপনার যা যা প্রয়োজন ছিল, যে পার্টসগুলি দেওয়া ছিল, সব কিছুই কিন্তু দিছে। শুধু করছেটা কি দেখছেন, যখন আমি এটা সার্ভিসিং করার জন্য খুলছি, এই বক্স থেকে আনবক্সিং করছি, তখন আমার যে হাসি লাগছে, আমি হাসি থামাইতে পারিনি। এত ছোট সার্কিট হয় তাও মিশুক গাড়ির জন্য, অসম্ভব। এরসে রিক্সার কন্ট্রোলার যে সার্কিট আছে ওটা এরসে বড়, এরসে ওসা, কিন্তু এটা কি করছে দেখছেন। তো একটা কথা বলে রাখি, চায়না কিন্তু সব কিছুই তৈরি করতে পারে। আর মানে আমরা শুরু থেকে যে সার্কিটগুলি দেখছি সেগুলির সার্কিটের হাই কিন্তু এতখানি হয়। আর এটা কিন্তু ছোট করছে, তো ছোট করলেও কি হবে, এখানে যা যা প্রয়োজন আছে তাই কিন্তু দিছে। এটা যে খারাপ করছে তাও না, কিন্তু জায়গাটা ছোট করছে, মানে মজার একটা বিষয়। জানি না আপনারা দেখছেন কিনা, যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন এই সার্কিটটা খুব ভালো লাগতেছে আমাকে, খুব ভালো লাগতেছে এই সার্কিটটা দেখে আমাকে। আর এখানে যা যা দেওয়া দরকার, যা যা প্রয়োজন লাগে, এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে। তার যে কটা তার, যে কটা আপনার যে এই তারগুলি থাকে, ঠিক সে কোণায় দেওয়া হয়েছে। প্লাস সার্কিটটা এত অটো করছে, এত ছোট করছে, মনে হইতেছে একটা সার্কিট, সাইকেলের সার্কিট। সাইকেল দেখছেন তো, 24 ভোল্টের দুই ব্যাটারি দিয়ে যে সাইকেলটা চলে, তার কন্ট্রোলার থাকে কিন্তু ঠিক এতটুক পিছিয়ে। তো এতটুক সার্কিট করছে, আমার তো এটা দেখেই হাসি লাগতেছে। এত বড় একটা মিশুক গাড়ি, ইজি বাইককে এ একটা ছোট সার্কিট টেনে নিয়ে যায়, এটা কিসের জন্য বলতে পারেন? এটা হলো সার্কিট মূলত বড় হোক বা ছোট হোক ওটা বিষয় না, বসে হলো সাইটে যে মসফেট থাকে, এই যে দেখতেছেন মসফেট। তো এখানে যত বেশি মসফেট ইউজ করবে সেত কিন্তু শক্তি হবে। ভ্যানের যে সার্কিটটা হয়, সার্কিট যত বড় করুক ওটা দেখার বিষয় নয়, ওই ভ্যানের সার্কিটে কিন্তু 24টা মসফেট থাকে। আর মিশুকের থাকে, সরি ভ্যানের থাকে 12টা মসফেট, আর মিশুকের থাকে 24টা, আর ডাটা ইজি কন্ট্রোলার ওইটার থাকে 30টা। তাহলে আমরা বুঝতে পারলাম যে গাড়ির দৌড় স্পিড বেশি হবে মসফেটের ওপর। যদি মসফেট বেশি থাকে তাহলে গাড়ির দৌড়ও বেশি হবে। অবশ্যই একটা কথা বলতে চাচ্ছি, যদি আপনারা এই ধরনের সার্কিট এর আগে দেখে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দেয়, এটা কি কন্ট্রোলার, কন্ট্রোলারটা দেখে নেন, তাহলে পরবর্তী আপনারা বুঝতে পারবেন যে এই কন্ট্রোলারে এত ছোট সার্কিট থাকে। আমার তো হাসি, তো আমি তো হাসতে হাসতে মরেই গেছিলাম। এই যে দেখুন, এটা হলো কন্ট্রোলারের যে আপনার এখানে লেখা আছে গ্রিন গোল, গ্রিন গোল 48 ভোল্ট 1000 ওয়াট। তাহলে বুঝতে পারছেন গ্রিন গোল যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারে কিন্তু এত ছোট সার্কিট দিয়েছে, যা দেখে আপনি হাসি থামাতে পারবেন না। যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে হাসি লাগতেই পারে, কারণ যে ভ্যানের যে সার্কিটটা হয় আমি ওটাও দেখাইতেছি। ওই এই যে এটা হলো ভ্যানের সার্কিট দেখছেন, এটা হলো ভ্যান রিক্সার সার্কিট। অথচ এই সার্কিটের সে এটা কত ছোট, সাইজে কত ছোট করছে, মজার বিষয় না? অথচ আপনার 1000 ওয়াট যে মিশুকের মোটর, সে মোটরকে ঘুরায় এবং চালায়। তাহলে দেখতে পাচ্ছেন ভ্যানের সার্কিট কই আর মিশুকের সার্কিটটা কই, তো কত ডিফারেন্স, তাই না? এমন কোনো জিনিস নাই করতে পারে। আর কয়েক বছর পর দেখবেন এখানে যে এই সাইজটা করছে, শুধু এই সাইজের কন্ট্রোলার তৈরি করবে, বাকি বোর্ডই থাকবে না, শুধু এই সাইজের করে দেবে। এটা কি বিশেষ হয়? চায়না কিন্তু ওগুলি করে, চায়নার কাছে এমন কোনো জিনিস নাই, অসম্ভব, সবকিছু কিন্তু সম্ভব। তো গাইজ, আপনারা যারা দেখেন নাই তো তাদের জন্য আমি কিন্তু এই ভিডিওটা করতেছি। অবশ্যই যারা দেখেন নাই তারা কমেন্ট করে বলবেন। আর যদি বলেন কন্ট্রোলারের শক্তির দিক থেকে, যেহেতু সার্কিটটা ছোট করছে, তাহলে শক্তি কি ওই যে মানে মিশুকের কন্ট্রোলারের যে শক্তিটা থাকে, এই কন্ট্রোলারের যে শক্তিটা হয়, এই শক্তি পাওয়া যাবে কিনা? হ্যাঁ অবশ্যই, এখানে মানে এই 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 যে বড় যে সার্কিট থাকে, অন্য যে কন্ট্রোলারের যে বড় সার্কিট থাকে এই পর্যন্ত, ওইটাতেও যে শক্তি দিবে ঠিক এটাতেও কিন্তু ওই একই শক্তি দিবে। আমরা কিন্তু এই কন্ট্রোলার যখন ভালো ছিল তখন কিন্তু আমরা গাড়িতে লাগায়া চালায় দেখছি, শক্তি ঠিকই আছে, শক্তি যা তাই আছে। তো ওটা মানে আপনার ওরা ছোটো করে দিয়েছে, ছোটো হলেই যে শক্তি দৌড় কম হবে তা না,
মানে সার্কিট বোর্ডটা ছোট করে দিয়েছে এমনি যে এর যে দৌ সেই শক্তিটা কিন্তু ঠিকই আছে তো আশা করা যায় বুঝতে পারছেন এই যে কন্ট্রোলারটা দেখে নেন গ্রিন গোল 1000 ওয়াট এই কন্ট্রোলারে আপনারা এত বড় সার্কিট পাবেন এই সার্কিটে যদি কোন যে ট্রেন চালাবেন তাও চলবে সমস্যা নাই চাইনারা চাইলেই করে দিতে পারে তো গাইস আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন